আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। সম্মানিত দর্শক শ্রোতা, যে যেখান থেকে মুহূর্তে আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি দেখছেন শুনছেন, সকলকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমরা পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানটি, একটি জীবন ঘনিষ্ঠ অনুষ্ঠান। দর্শক শ্রোতা, আপনারা নিয়মিত দেখে থাকেন, শুনে থাকেন আমাদের এই অনুষ্ঠান। আমাদের এই অনুষ্ঠানে যারা আলোচনা করেন তারা আপনাদের প্রিয় ব্যক্তিত্ব, এবং আমরা যে বিষয়গুলো নিয়ে আলোচনা করে থাকি সে বিষয়গুলো জীবনমুখী বিষয়ে। আজও আমরা সেই ধারাবাহিকতায় একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে, শিক্ষাবিদকে আমরা আমন্ত্রণ জানিয়েছি, এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয়ে আজ আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি। আজ আমাদের সাথে অতিথি হিসেবে যিনি আছেন আমাদের সকলের পরিচিত, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। মহতরম, কেমন আছেন আপনি? জি আছি, ভালো আছি, আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক শ্রোতা, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে জীবন পরিচালনায় সুন্নাহর গুরুত্ব, একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই পৃথিবীতে আসলে অনুকরণীয়, অনুসরণীয় একটি আদর্শ এবং জীবনকে বানানো, জীবনকে গড়ার মতো একটি আদর্শ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। যেভাবে পূর্ব দিক থেকে যখন সূর্য ওঠে সারা রাতের সকল অন্ধকার দূর হয়ে যায়, তেমনি কোনো সমাজে, কোনো ভূখণ্ডে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার সুন্নাহ পরিপূর্ণভাবে পালন করা হয়, তাহলে সেখানের সমস্ত জুলমত, অন্ধকার, কালো সব সেই সূর্যের আলো যেভাবে দূর করে দেয়, সেভাবে তার আদর্শ সেই মিথ্যা অসত্যকে দূর করে দিবে। আজ আমরা আলোচনা করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ, জীবন পরিচালনায় এর গুরুত্ব কতটুকু। যেসব বিষয় পবিত্র কোরআনে বর্ণিত নয়, কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত, নির্দেশিত শরীয়তে, সেসব বিষয়কে সুন্নাহ বলে, সুন্নাত বলে। আর আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে মাগফিরাত ও জান্নাত লাভ করতে হলে জীবনের সর্বক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহর অনুসরণ করতে হবে আমাদের। প্রিয় দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদের যা আদেশ দেন তা তোমরা গ্রহণ করো, এবং যা নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। সূরা হাশর আয়াত নং 7। তো আমরা সবসময় চেষ্টা করব রাসূলের আদেশ অনুসরণ করা আর তার নির্দেশকে আমাদের মান্য করে চলা, এটা আমরা চেষ্টা করব। মহান আল্লাহ বলেছেন কোরআনুল কারিমে, তোমার পালনকর্তার কসম, সে লোক ঈমানদার হবে না যতক্ষণ না তাদের মধ্যে সৃষ্ট বিবাদের ব্যাপারে তোমাকে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ন্যায় বিচারক বলে মনে না করে, অতপর তোমার মীমাংসার ব্যাপারে নিজের মনে কোনো রকম সংকীর্ণতা পাবে না এবং তা সন্তুষ্ট চিত্তে কবুল করে নেবে। সূরা নিসা আয়াত নং 65। অর্থাৎ এত গুরুত্ব এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে, যে যতক্ষণ পর্যন্ত তাকে ন্যায় বিচারক মনে করা না হবে সকল মীমাংসার ব্যাপারে, সে লোক ইমানদার হবে না। সুতরাং তার আদর্শ আমাদের জীবনে অনুসরণ করা কতটা গুরুত্ব আমরা এই আয়াত থেকে বুঝতে পারলাম। দর্শক শ্রোতা, ইহ এবং পরকালীন নাজাত, কল্যাণ লাভ এবং জান্নাতের পথ শুধু কোরআন, রাসূল, কোরআনের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যেই সীমাবদ্ধ সীমাবদ্ধ নয়, বরং খোলাফায়ে রাশিদিন এবং সাহাবায়ে কেরামের রাদিয়াল্লাহু তাআলা আনহা আনহু এর আদর্শেও বিদ্যমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সেভাবে অনুসরণ করতে হবে যেভাবে সাহাবায়ে কেরাম, বিশেষ করে মুহাজির এবং আনসারগণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করেছেন। আমরা চেষ্টা করব জীবনের সর্বক্ষেত্রে, সর্ব অঙ্গনে রসুলের সুন্নাহের অনুসরণ করতে। চলুন, আজকের অতিথি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের সম্মানিত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ আহসানুল্লাহ
মহোদয়ের কাছ থেকে শুনছি জীবন পরিচালনায় সুন্নাহের গুরুত্ব নিয়ে একটি চমৎকার আলোচনা। জি মহতরাম। বিসমিল্লাহির রহমান রহিম। সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আপনারা শুনেছেন জীবন পরিচালনায় সুন্নার গুরুত্ব। সুন্না শব্দটি তো আরবি, তো অনেকের হয়তো এটা ক্লিয়ার নাও থাকতে পারে। সুন্না বলতে কী বোঝায়? সুন্নার শাব্দিক অর্থ হলো রীতি বা পদ্ধতি। তাহলে কার রীতি বা কার পদ্ধতি, সেদিকে ইঙ্গিত করলে পারিভাষিক অর্থ। সুন্নার শাব্দিক অর্থ রীতি বা পদ্ধতি, তাহলে ইসলামী পরিভাষায় সুন্না অর্থ কী? রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রীতি পদ্ধতি, অন্য অর্থে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে বোঝায়। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে আদেশ করেছেন, যা নিষেধ করেছেন, যে সকল কাজের প্রতি তিনি মৌন সম্মতি প্রদান করেছেন, নিজে যেই কাজগুলো করেছেন, এই সবই তো সুন্নার অন্তর্ভুক্ত। হাদিস আর সুন্না সমার্থক বটে। হাদিসের প্রসঙ্গে এই জন্য বললাম, সবাই হাদিস বললে সহজেই বুঝে যায়, সেজন্য। তো সুন্না মানেও একই বিষয়। তো আমাদের প্রসঙ্গ কি? জীবন পরিচালনায় সুন্নার গুরুত্ব। আমাদের নবীজি কি বলেছেন? তিনি জীবনের শেষ দিকে এসে বললেন যে, আমি তোমাদের জন্য দুটি জিনিস রেখে যাচ্ছি, একটি আল্লাহর কিতাব অর্থাৎ কোরআন, আরেকটি হলো সুন্নতে সুন্নত, যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের সুন্নত এবং কোরআন রেখে গিয়েছেন। যতদিন পর্যন্ত বা যে পর্যন্ত এই কোরআন এবং সুন্না হাদিস বা হাদিস তোমরা আঁকড়ে ধরবে, ততদিন পর্যন্ত তোমরা কিন্তু পথভ্রষ্ট হবে না। অর্থাৎ যে ব্যক্তিটি কোরআন এবং সুন্নার আলোকে নিজের জীবন পরিচালিত করবে, সেই ব্যক্তি কোনো দিন পথভ্রষ্ট হবে না। এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলে গিয়েছেন। সুতরাং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা থেকেই আমরা বুঝতে পারি যে আমাদের জীবন পরিচালনার ক্ষেত্রে কোরআনের পরপরে, কোরআনের সাথে সাথেই সুন্নার গুরুত্ব অপরিসীম। জীবনের প্রতিটি ক্ষেত্রে সুন্নার দিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। সুন্না সুন্না মানে কি? আমি আগেই বলেছি, অর্থাৎ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশাবলী, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ, তিনি কীভাবে কাজগুলি করেছেন, এই এই এইসব বিষয়কে বোঝায়। তো যখন যতদিন পর্যন্ত সুন্নতের অনুসরণে কোনো মানুষ তার জীবন পরিচালনা করে, তার জীবনটি হয় অনেক সুন্দর। এবং প্রশ্ন বা অন্যজনের কাছে যে কিছু অভিযোগ, সমস্যা বা প্রশ্ন সৃষ্টি হয়, এই ধরনের কিছু না, অত্যন্ত পরিপাটি এবং সুন্দর একটা জীবন হয়। যেমন একটি একটি যদি বিষয় আমরা ধারণ করি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের প্রতিটি দিক তিনি শিখিয়ে গিয়েছেন। কী করে মানুষের সাথে মানুষ ব্যবহার করবে, কী করে জীবনে চলাফেরা করবে, লেখাপড়া, আয় রোজগার, ব্যয় করা, কোন খাতে ব্যয় করবে, একেবারে সব বিষয়ে তিনি আমাদেরকে পথ দেখিয়ে দিয়েছেন। তো আমাদের জীবনে যদি আমরা ওইগুলো মেনে চলি, উদাহরণস্বরূপ কয়েকটা উদাহরণ, এত স্বল্প সময়ে সবগুলো বলা সম্ভব নয়। সত্যবাদিতা, যে সত্য কথা বলতে হবে, এটা রসুলের সুন্নত, মিথ্যা বলা যাবে না কখনো। দেখেন, আমরা যদি জীবন পরিচালনায় বারবারই মিথ্যার আশ্রয় নিই, সেই ব্যক্তি কিন্তু কারো কাছে বিশ্বস্ত হবে না। যে বারবারই সে লোকেরা বুঝতে পারবে যে এই লোকটা প্রতারক, তো যে মিথ্যা কথা বলে তার জীবন অপূরণীয় ক্ষতিও বয়ে আসবে। আমানতদার, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমানত অর্থাৎ কোনো কিছু কথা হোক, ধনসম্পদ হোক, যে আমানত রাখবে তার খেয়ানত না করা, আমানতদার হওয়া, যে ব্যক্তিটি আমানতদার হবে সমাজে সে কিন্তু উপকৃত হবে, মানুষের সম্মান পাবে, মানুষেরা তার সাথে সহযোগিতা করবে। তো এইভাবে জীবন পরিচালনা করতে হবে। একটা বিষয় ইঙ্গিত করি আমি, যে আমরা গ্রামে হোক, শহরে হোক, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে কোনো কারণে লেনদেনের মাধ্যমে হোক বা অন্য কোনো কারণে ঝগড়াঝাটি হয়ে যায়, একজন আরেকজনকে গালাগালি করে বা কোনো কারণে হয়তো বা ঝগড়া লেগে গেল, এক্ষেত্রে আমরা দেখেছি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে সবসময় ক্ষমা করেছেন। প্রয়োজনে তিনি যুদ্ধ করেছেন, সেটার প্রেক্ষাপট সকলে বুঝতে পারবেন, কিন্তু ব্যক্তি জীবনের সব বিষয়গুলোতে তিনি কিন্তু ক্ষমা করেছেন। আমরাও ব্যক্তি জীবনের কিন্তু ক্ষমা করাটা অনেকেই ভুলে যায়, যে সে আমাকে করলে কেন আমি তার প্রতিশোধ নেব। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার নিজস্ব প্রয়োজনে ব্যক্তিগত জীবনে তার তিনি কিন্তু প্রতিশোধ নেয়নি। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সুন্নাহ যদি আমরা পালন করি, তাইফের মাঠে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহকে ক্ষত বিক্ষত করা হলো, ফেরেশতারা আল্লাহর পক্ষ থেকে এসে বললেন যে তাদের এটা শায়েস্তা করা যাবে পাহাড় চাপিয়ে দিয়ে, অনেক বড় না, কিন্তু রসুল বললেন না, তিনি ক্ষমাই করে দিয়েছেন, সর্বক্ষেত্রে তিনি ক্ষমা করে দিয়েছেন। আমাদের জীবন পরিচালনায় যদি আমরা ক্ষমা
এই জিনিসটা যদি আমরা গ্রহণ করি তাহলে সমাজে কী পরিমাণ শান্তি হবে একটু ভেবে দেখুন। প্রত্যেকে পরস্পরকে ক্ষমা করে দিল, যাক না বুঝে আমাকে করেছে, এটা শহরে পর্যায়ে আছে, আমি তাকে এটা ক্ষমা করে দেবো বা অন্য কোনো উপায়ে তার বিষয়টা আমি মীমাংসা করে নেবো, না তীব্র প্রতিশোধ নেয়া। এই জীবন পরিচালনা যদি আমরা ক্ষমাটাকে অবলম্বন করি সেটা একটা বড় সুন্দরকে দিক হবে। আমাদের রবি করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সুন্নার মধ্যে আমরা পাই যে বিনয় ও নম্রতা, তিনি কখনো কঠোর হননি। এই যে আমাদের বাস্তব জীবনে চলাফেরার ক্ষেত্রে, সেটা কর্মজীবনে হোক, সেটা সাংসারিক জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সর্বক্ষেত্রে মানুষ যদি একটু বিনয়ী হয় তাহলে সে ঝগড়াটা আসলে লাগে না, দ্বন্দ্ব সংঘাত একেবারেই হয় না, বরং বিনয়ী হইলে তাকে অন্যরা সবাই ভালোবাসে। এতে জীবনে কিন্তু জীবনটা তার সুন্দর হয়, সকলের ভালোবাসা পাওয়া যায়, সকলের সম্মান পাওয়া যায়, একই সাথে সহযোগিতাও তাকে পাওয়া যায়। পক্ষান্তরে যদি বিনয়ও নম্রতা না হয়, যদি আত্মগৌরব, একেবারে ঔদ্ধত্য আচরণ, মানে এক ধরনের আচরণ যাকে কেউ পছন্দ করে না, আমি অনেক বড় অনেক বড়, এরকম একটা ভাব দেখিয়ে চলা, এতে কিন্তু সে কারো কাছে হৃদয়ে স্থান করতে পারে না, কার কেউ তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে না। তাই সুন্না হিসেবে যদি আমরা বিনয় নম্রতা এক একটা দিক যদি আমরা জীবনের মধ্যে আমরা যদি সেই পরিচালনা করতে পারি তাহলে পুরো সমাজে কিন্তু শান্তিও সুন্দর হবে, তার নিজের জীবনটাও কিন্তু খুবই সুন্দর হবে। উদারতা, প্রত্যেক যে কোনো বিষয়গুলো উদারভাবে দেখা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো ও মুসলিমদের প্রতিও অনেক উদার ছিলেন। এক এক খ্রিস্টানরা এসে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মসজিদে নববীতে তাদের উপাসনা, তাদের এবাদত করে গিয়েছে, কেউ একজন হয়তো প্রস্রাব করেছে কিন্তু কাউকে কিন্তু গালাগালি করে নাই, খারাপ ব্যবহার করে নাই, তাদের সাথে উদার আচরণ করেছেন। তো মুসলমানদের উচিত এই সুন্নার এই দৃষ্টিভঙ্গি দেখে একটু উদার হওয়া, উদার মনোভাবের হওয়া, তাড়াতাড়ি মাইন্ড না করা, তাড়াতাড়ি মন্তব্য করে তাকে একটু আঘাত না করা, বরং উদারতার সাথে যে কোনো বিষয়ে গ্রহণ করা। এরকম প্রত্যেকটা বিষয় যদি আমরা চিন্তা করি, সুন্নার আলোকে যদি জীবন পরিচালনা হয় সে জীবনের কোনো তুলনা হয় না। আসলে অনেক কিছু বিষয় আছে মডার্ন লাইফে এই বিংশ শতাব্দীর এই যুগে এসে ঠিক ডাইরেক্ট হয়তো সেই বিষয়ে হাদিস পাওয়া যাচ্ছে না, কিন্তু ইনডাইরেক্টলি সুন্নার আলোকে একটু চিন্তা করে সেটা হলো বাস্তব জীবনে সাজিয়ে নিজের জীবনকে সেইভাবে সাজাতে হবে, তাহলে মানুষের জীবন কিন্তু অনেক সুন্দর হবে। জি প্রিয় দর্শক শ্রোতা, আমরা চমৎকার আলোচনা শুনছি মানুষের সুন্দর জীবন গড়তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সুন্নাহ, এটি আসলে আমাদের একটি আমল করার মতো একটি বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলো সে আল্লাহরই আনুগত্য করলো, সূরা নিসা 80 নং আয়াত। তার মানে হলো যে আমরা যখন আল্লাহর রাসূলের আদর্শকে অনুসরণ করব, আল্লাহর রাসূলের আনুগত্য করব, তাহলে দেখা যাবে যে আল্লাহ বলছেন যে সে যেন আমার আনুগত্য করলো। তো আমাদের সকলকে বিশ্বাস করতে হবে যে আল্লাহর রাসূলের আদর্শ একটি সত্য আদর্শ এবং এই আদর্শই মানুষের জীবনের জন্য পালনীয় একটি আদর্শ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নাতকে জীবিত করবে, ভালোবাসবে, নিজের জীবনে এবং সামাজিক জীবনে প্রতিষ্ঠিত করবে, সে আমার সঙ্গে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। কানজুল উম্মার এসছে এটি 933 নং হাদিস। তো আমরা চেষ্টা করব সবসময় আমাদের ব্যক্তি জীবনে রাসূলের সুন্নাতকে ভালোবাসা এবং নিজের জীবনে, সামাজিক জীবনে, ব্যক্তি জীবনে এই সুন্নাতকে আমরা অনুসরণ করার চেষ্টা করব, পালন করার চেষ্টা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি ফেতনার সময় আমার একটি সুন্নাতকে প্রতিষ্ঠিত করবে সে 100 শহীদের সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তো এই যে আমাদের 100 শহীদের সওয়াব একটি সুন্নাতকে ফেতনার সময় জীবিত বা প্রতিষ্ঠিত করলে আমরা পাবো, এই সওয়াব থেকে আমরা কেউ বঞ্চিত হব না। আমরা চেষ্টা করব সকলে রাসূলের সুন্নাতকে আঁকড়ে ধরতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্য থেকে যে কেউ যতক্ষণ পর্যন্ত তার পিতামাতা, সন্তানাদি এবং সব মানুষের চেয়ে আমাকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত সে পূর্ণাঙ্গ ইমানদার হতে পারবে না, পারবে না। বুখারী শরীফ এবং মুসলিম শরীফেও এই হাদিসটি এসছে। সুতরাং এখানে আমরা দেখতে পাচ্ছি যে সুন্নাহের গুরুত্ব মানুষের জীবনে অপরিহার্য, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের ভাষণে যে এই দুটি জিনিসের কথা বলেছেন যে আমি দুটো জিনিস তোমাদের মাঝে রেখে যাচ্ছি, একটি হলো আমার কোরআন, আল্লাহর কোরআন, এবং আরেকটি হলো সুন্নাহ।
এই দুটো জিনিসকে আমরা যথাযথভাবে আঁকড়ে ধরতে না পারার কারণে আজ আমাদের পারিবারিক জীবনে, ব্যক্তি জীবনে, সমাজ জীবনে, রাষ্ট্রীয় জীবনে এবং আন্তর্জাতিকভাবে বিশ্ব জীবনে আমাদের অশান্তি। অথচ আমরা যদি সেই 1500 বছর আগের সেই সমাজের কথা একটু চিন্তা করি, তাহলে দেখব সেই সমাজটা ছিল সোনার, সোনালি একটি সমাজ। সেই সমাজটা ছিল একটি শান্তিময় উন্নত সমাজ, এবং এই সমাজটি এতটা খারাপ ছিল যে কাবা ঘরে ঠাঁই পায় পাষাণের মূর্তি, নরবলি দিয়ে তারা করে চলে ফুর্তি। মজ্জুয়া সুৎপানা নিত্যদিনের সাথী, জঘন্য পাপ ভ্যায় বিচারে চলে সারা রাতি। এই যে কাবা ঘরে ঠাঁই পায় পাষাণের মূর্তি, নরবলি দিয়ে তারা করে চলে ফুর্তি, এই সময়ে এই যে একেবারে তলানিতে যাওয়া তাদের আদর্শের এবং তাদের চরিত্র, এখান থেকে মৃত্যুপ্রায় একটি জাতি পৃথিবীর সেরা জাতিতে পরিণত হয়েছিল একটি কারণে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে আগলে রেখেছিল এবং তারা বাস্তব জীবনে পৃথিবীকে দেখিয়ে গেছে যে রসুলের আদর্শ অনুসরণ করলে একটি সমাজ কতটা উন্নততর, কতটা মহত্তর হতে পারে। তো আমরা সেই সমাজের কথা চিন্তা করে যদি আমরা রাসুলের আদর্শকে অনুসরণ করি, তাহলে আমাদের এপারের জীবন, ওপারের জীবন, উভয় জীবনই আমরা সুখী হতে পারবো। মোহতারাম, আমরা একটি জিনিস রাসুলের আদর্শকে, রাসুল সাল্লাল্লাহু সাল্লামের জীবনটা, পুরো জীবনটা গবেষণা করলে দেখা যাবে যে অমুসলিমরাও বলেছে যে রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রর মতো একটি চরিত্র আর হয় না পৃথিবীতে, পৃথিবীর সেরা মানুষ এবং সমকালীন সময়ে সবচেয়ে আল্লাহর নামের পরে তার নামটা জনপ্রিয়। তো পৃথিবীতে আমরা দেখেছি যে অনেক মহামানুষ এসেছে, মহামনীষী এসেছে, একটা সময় পরে মানুষ তাকে ভুলে গেছে, কিন্তু এই বিশ্বনবীকে 1500 বছর হয়ে গেছে, এখনও পৃথিবী মানুষ কেন ভুলতে পারলো না, এবং কি আদর্শ তিনি রেখে গেছেন যে আদর্শ আমাদের জন্য এতটাই আমাদের জন্য স্মরণীয় যে তাকে আমাদের স্মরণ করতে হয়। ধন্যবাদ। আমি একটা ইতিহাসের একটি অংশ সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার শুরু করলেন, আর কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য সিদ্ধান্ত নিল, কঠোর সিদ্ধান্ত। ঠিক এই সময় হিজরত করলেন আল্লাহর হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফ। অনেকে যারা হিজরতের ইতিহাস পড়েছেন, আপনারা অধিকাংশ সবাই জানেন আশা করি, কি একটি ভয়াবহ অবস্থা থেকে যে মক্কা শরীফে থেকে তিনি নিজের জীবন উপর যে আঘাত, চরম আঘাত, আবার 3 দিন গাড়ে সৌর গুহাতে লুকিয়ে থাকা, ঘন গভীর জঙ্গলে রাত বিরেতে বিপদ সামনে নিয়ে হেঁটে আসা, নিজের বাড়ি থেকে ওরা তাড়িয়ে দিয়েছে এবং মেরে ফেলার জন্য তৈরি হয়েছে, পেছনে পেছনে তাড়া করছে। অতপর বেশ কিছুদিন পর তিনি মদিনা শরীফে এসে শঙ্কামুক্ত হলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। খেয়াল করেন, যখন শঙ্কামুক্ত হলেন, এবারে এসে এখন আর কাফেররা তাকে আঘাত করার সুযোগ নেই, যেহেতু তিনি মদিনাবাসীরা তাকে আশ্রয় দিয়েছেন। তখন তিনি মসজিদে কুবা, অর্থাৎ প্রথম মসজিদ স্থাপন করলেন। যথারীতি শুক্রবার আসলো এবং জুমা নামাজ হলো, সেই জুমাতে খুতবা দিলেন বা আল্লাহ রসুল বক্তৃতা করলেন। আপনি বলেছেন, আপনাকে বলছি যে অনেক বড় বড় মনীষী আছে বিশ্ববিখ্যাত, কিন্তু তাদেরকে লোকেরা ভুলে গিয়েছে। এমত অবস্থায় যে কোনো মনীষী হলে কী বক্তৃতা দিতেন? অনেক ভালো ভালো সুন্দর সুন্দর তারা কথা বলতেন, পাশাপাশি এই কথাটাও একটু ইঙ্গিত করতেন, দেখুন আমাকে তারা আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, কী অপরাধ ছিল আমার। কিন্তু আল্লাহ রসুল কুবা মসজিদে প্রথম বক্তৃতায় ওই মক্কা শরীফ থেকে এসে একটু শান্ত হয়ে অনেকটা মানে তারা খেয়ে তাদের জীবন বিপন্ন অবস্থায় কী অবস্থা নিয়ে এসেছেন মদিনায়, একবারও বলে না যে দেখুন মক্কা শরীফের এই লোকেরা, আমি সেখানে জন্মেছিলাম বাট তারা আমাকে হুমকি দিয়েছে, মারার, হত্যা করার সিদ্ধান্ত নিয়েছে, এটা কীরকম বিচার, আপনারাই বিচার করুন। এইরকম এ জাতীয় কোনো শব্দ রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, একবারও বলেননি, বরং তিনি তার কথাটি বলে গিয়েছেন বারে বারে, আল্লাহর উপর ঈমান আনা, রসুলের উপর ঈমান আনা, ইসলামের কথাগুলো তিনি বলেছেন, কোনো লোকের তার উপর এত কিছু। তাই অন্য মনীষী বা অন্য বিখ্যাত যে কোনো দার্শনিক বা পৃথিবীর সংস্কারক যারা আছে তাদের থেকে আল্লাহ রসুল আলাদা, এই জন্য আল্লাহ রসুলকে কেউ বলতে পারবে না। আল কোরআন তো সেই জন্য বলে দিয়েছে যে লকত কানা লকুম ফি রসুলিল্লাহি উসওয়াতুন হাসানা,
যে তোমরা একটু ভাবলেই দেখবে যে তোমাদের জন্য আল্লাহ রসুলের মধ্যে বা আল্লাহ রসুলের চরিত্রে একটু উত্তম আদর্শ রয়েছে, এগুলো তো আদর্শ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা শুনলাম অতিথি বললেন যে বিভীষিকাময় সেই সময়টায়ও তিনি শত্রুকে আঘাত করেননি, প্রতিশোধ নেওয়ার চিন্তা কখনো করেননি। আমরা শত্রুকে ক্ষমা করে দেই, কিন্তু শত্রুর জন্য দোয়া করতে পারার মতো মহৎ কাজ কি আছে? কিন্তু সেই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। তিনি শত্রুকে শুধু ক্ষমাই করে দিতেন না, শত্রুর জন্যে তিনি দোয়া করতেন। তো তার সম্পর্কে কোরআনুল কারিমে বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, শিওরলি উই আর দি পসেস অফ এ স্পটলেস ক্যারেক্টার, এ গ্রেট ক্যারেক্টার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি নিশ্চয়ই সুমহান, সুবিশাল, সুউচ্চ চরিত্রের অধিকারী। তো তার চরিত্র এত ভালো, এত উত্তম, এত মহান, যেটা পরিমাপ করার মতো কোনো যন্ত্র পৃথিবীতে আবিষ্কার হয়নি এখনও। আজিম বলা হয় তিনটি জিনিসকে, এক হলো কোরআনকে বলা হয় কোরআনে আজিম, আরশকে বলা হয় আরশে আজিম, আর এখানে আল্লাহ বললেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি সুমহান, সুউচ্চ, সুবিশাল চরিত্রের অধিকারী। আজিম বলা হলো, তো আজিম বলা হয় ওই জিনিসকে যা পৃথিবীর কোনো যন্ত্র দিয়ে পরিমাপ করা যায় না, যেটা মানুষ তার দৃষ্টিসীমার মধ্যে পরিব্যাপ্ত করতে পারে না, তাকে বলা হয় আজিম। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র ছিল এত সুবিশাল, এত সুমহান, এত সুউচ্চ, যেটা পরিমাপ করার কোনো যন্ত্র ছিল না। আর এটি হলো তার পুরো জীবনটা হলো একটি এত বড় মহাসমুদ্র, যে মহাসমুদ্র পার হয়ে ওপারে যাওয়ার মতো কোনো নাবিক আসেনি। তার চরিত্রের যে এত বিশালতা ছিল, যেটা পরিমাপ করা বা যেটাকে ধারণ করা, এটা আসলে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসেবে এই ধুলির ধরায় তাকে পাঠিয়েছেন। তিনি বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পুরো জগৎবাসীর জন্য আপনাকে রহমত স্বরূপ পাঠিয়েছি, রহমতের রহমত হিসেবে তাকে পাঠিয়েছেন পৃথিবীর মানুষের জন্য। অশান্ত পৃথিবী যখন অশান্তির আগুনে ত্রাহি ত্রাহি করছিল, যখন মানুষ জুলুম, শোষণ, নৈতিক, সাংস্কৃতিক অবক্ষয়ের মধ্যে নিমজ্জিত ছিল, যখন ভাই ভাইকে রক্তপাত করত, যখন মানুষ নিজের কন্যা সন্তানকে জীবন্ত মাটি চাপা দিত, এরকম একটি সমাজের মানুষকে তিনি এমন এক আদর্শের শিক্ষা দিলেন, যেই শিক্ষার কারণে সে মানুষগুলো এমন হলো যে বিদায় হজের ভাষণে সে মানুষগুলোর মানে যে মানুষগুলো তাকে পাথর মারত, সে মানুষগুলো তার এই আদর্শের আলোকে জীবন করে এতটাই উন্নত হয়েছিল যে 1 লক্ষ মতন্তরে 1.25 লক্ষ সাহাবি সেখানে এসেছিলেন তার জন্যে জীবন দিতে, অর্থাৎ আল্লাহর জন্যে যা কিছু প্রয়োজন সব দিতে এসেছিলেন। তো এমন একটি আদর্শ তিনি প্রতিষ্ঠা করার জন্যে কিন্তু অনেক কষ্ট করেছিলেন, খুব সহজ ছিল না এই পথ। যখন তিনি এই আদর্শের দাওয়াত দিচ্ছিলেন, তখন কাফের মুশরিকেরা তাকে প্রস্তাব পাঠালেন যে আপনি আপনার আমাদের বংশ থেকে তো নবী আসলো না, এটা এজন্য আমরা মনঃক্ষুণ্ণ, তবে আপনি একটি কাজ করেন, আপনি আপনার মিশনকে বন্ধ রাখেন, এজন্যে আপনি যদি চান তাহলে আমরা আমাদের এই বংশ থেকে আমাদের আপনার কাছে আমরা মেয়ে বিয়ে দেব, আপনি যদি অর্থ চান তাহলে প্রত্যেক পরিবার থেকে আপনাকে আমরা অর্থ দেব, যেটা আপনি সবচেয়ে সম্পদশালী হবেন এই আরবের মধ্যে। আপনি যদি সম্মান চান তাহলে বলুন আমরা আমাদের বিজয়ের যে নিশান সেটা আপনার দরজার সামনে আমরা পুঁতে আসব। আপনি যদি ক্ষমতা চান তাহলে বলুন নিরঙ্কুশ ক্ষমতা আপনাকে দেয়া হবে, আপনি কি চান? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন যে তোমরা যদি আমার এক হাতে চাঁদ, এক হাতে সূর্য এনে দাও, তবুও যে মিশন নিয়ে আমি কি আমি যা এসেছি আল্লাহ পাঠিয়েছে, এটি বন্ধ রাখা আমার পক্ষে সম্ভব নয়। তো এই কষ্ট করে তিনি পৃথিবীতে তার আদর্শকে প্রতিষ্ঠিত করেছেন। আজ আমরা যেখানেই দেখছি
অশান্তি, যেখানেই দেখছি কলহ, যেখানেই দেখছি বিবাদ, যেখানেই দেখছি ঝামেলা সমস্যা, সেখানেই আমরা দেখতে পাচ্ছি কোনো না কোনোভাবেই রাসুলের আদর্শ থেকে বিচ্যুত হয়েছে, সে কারণেই এটা হয়েছে। তো আমরা সব ক্ষেত্রে যদি রাসুলের আদর্শকে, সুন্নাহকে, তার নির্দেশকে আমরা অনুসরণ করি, তাহলে আমাদের জীবন আলোকিত হবে। মোহতারাম, পরিবার হলো একটি প্রাচীনতম প্রতিষ্ঠান। রাসুলের সুন্নাহ যদি আমরা অনুসরণ করি, তাহলে পারিবারিক জীবনে আমরা কতটা শান্তিময় জীবন লাভ করতে পারি? পারিবারিক জীবনে যদি আমরা রসুলের অনুসরণ করি, রসুল কি রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দাম্পত্য জীবন কেমন ছিল, তার সাংসারিক জীবন কেমন ছিল, এসবগুলো স্টাডি করে, একটু লেখাপড়া করে সেই মতো যদি আমরা চলতে চেষ্টা করি, তাহলে অপরিসীম একটা শান্তির শীতল ধারা বয়ে যাবে সেই সংসার জীবনে। যে স্ত্রীর সাথে কীরকম আচরণ বা স্ত্রীর সাথে কীরকম ব্যবহার করতে হবে আগে সেটা খেয়াল করতে হবে। আল্লাহ রসুল কী করতেন, মেয়েদের স্ত্রীদের কী হক রয়েছে, হক আদায় করার ব্যাপারে যদি প্রত্যেক পুরুষরা যদি রসুলের আদর্শ অনুসরণ করে, তাহলে সংসার অবশ্যই সুন্দর হবে, কোনো ধরনের মনোমালিন্য, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি, মনোমালিন্য এগুলো হবে না। অধিকাংশ ক্ষেত্রে তো দেখা যায় পারিবারিক জীবনে অশান্তির একটি প্রধান কারণ হলো স্বামী এবং স্ত্রীর মধ্যে বোঝাপড়ার অভাব, গভীর মিলের অভাব, বরং ছোটোখাটো বিষয় নিয়ে একটু দূরত্ব তৈরি হয়েছে, তাদের মধ্যে কিছু দ্বন্দ্ব তৈরি হয়েছে, বা কোনো কোনো ক্ষেত্রে এটা একটু ব্যাপক পর্যায়ে হয়েছে, তাই অশান্তি সৃষ্টি হয়। সেক্ষেত্রে যদি আমরা রসুলের আদর্শ অনুসরণ করি, তাহলে দাম্পত্য জীবনটি সুন্দর হবে। আর দাম্পত্য জীবন সুন্দর হওয়া মানে এর প্রভাব পড়বে প্রজন্মে, অর্থাৎ ছেলেমেয়েদের উপর। যখন মা বাবার অত্যন্ত সুন্দর থাকবে, আচরণ করবে, ছেলেমেয়েরাও খুবই খেলাধুলা, হাসি, লেখাপড়া সব কিছু তারাও আনন্দ পাবে। একই সাথে শিশুদের লালন পালনে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে নির্দেশনা দিয়ে গিয়েছেন, সেই নির্দেশনামূলক যদি আমরা আমাদের শিশুদেরকে লালন পালন করি, বড় হওয়ার পরও তাদের যত্ন নিই একই ধারায়, তাহলে পরিবারটি সর্বদিক দিয়ে খুবই শান্তিময় হবে এবং তারা পাপ মুক্ত থাকবে। অধিকাংশ সমস্যা তো পাপের কারণেই সৃষ্টি হয়, তো পাপ মুক্ত থাকবে এবং দ্বন্দ্ব সংঘাত মুক্ত থাকবে, যে কোনো খারাপ দিক থেকে তারা একটু আলাদা থাকবে, পাড়া প্রতিবেশী থেকে শুরু করে আত্মীয় স্বজনের কাছে এই পরিবারের ভাবমূর্তি একটু আলাদা থাকবে, যে তারা খুবই ভালো, সবাই বলবে খুবই ভালো, সকলের আন্তরিকতা পাবে, ভালোবাসা পাবে, সহযোগিতা পাবে, সব মিলিয়ে মানে হাসির ফোয়ারা, অর্থাৎ খুব সুন্দর হবে সংসার। রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর ভরা যৌবনে 40 বছরের মা খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন, 25টি বছর সংসার করলেন, কিন্তু তাদের মধ্যে এতটাই মধুময় ছিল সেই দিনগুলো। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এন্তেকালের পূর্ববর্তী বললেন, হে রসুল, আমি আজ বলে যাচ্ছি আকাশের নিচে আর জমিনের উপর আপনার মতো উত্তম স্বামী আর নেই। তো এটা আসলে আমরা পারিবারিক এই জীবনেও কিন্তু রাসুল সাল্লাল্লাহু আলাইহি এই পারিবারিক জীবনটাকে আমরা অনুসরণ করতে পারি। অবশ্যই রসুল করিম সাল্লাম আল্লাহ রসুল, আল্লাহ রসুল হলেও তিনি যদি বলতেন আমি শুধু মসজিদে বসে থাকবো, একটা নির্দিষ্ট ইবাদতের মধ্যে আমি মশগুল থাকবো, অন্যগুলো আমার জন্য নয়, বিষয়টি এরকম নয়। আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছে পূর্ণাঙ্গ জীবনের সব দিক দিয়ে নেতৃত্ব দেওয়ার জন্য, জীবনের সর্বদিকগুলো মানুষকে শিখিয়ে দেওয়ার জন্য, তা না হলে তো চার চরিত্র উত্তম আদর্শ আল কোরআন ডিক্লার দিতে পারতো না। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবন সেখানে যদি অনুপস্থিত থাকে রসুলের জীবনে, তাহলে মানুষ কী অনুসরণ করবে? তাই এত বড় নবী হয়েও আবার সাধারণ মানুষেরা কী করে স্ত্রীর সাথে আচরণ করবে, তাও তিনি শিখিয়ে গিয়েছেন নিজের জীবন থেকে। তো হযরত আয়েশার সিদ্দিকার সাথে তিনি কী আচরণ করেছেন, কীভাবে চলেছেন, সেগুলো যদি আমরা একটু দেখি, পড়াশোনা করি এবং বর্তমান প্রেক্ষাপটে, তাহলে আমরা আমাদের স্ত্রীদের সাথে কীভাবে চলাফেরা করতে পারবো, কোন অবস্থায় কী কথা বললে, কোন পজিশনে, অর্থাৎ আমাদের জীবনের সকল অঙ্গনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি আদর্শের অনুসরণ যদি আমরা করি, তাহলে আমাদের জীবন হবে উন্নততর, মহততর। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। আমরা এখন একটি মোনাজাত করব। কাছে দূরে যে যেখানে আছেন, চাইলে আমাদের সাথে মোনাজাতে শরিক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম
ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে ভিখারির মতো হাত পেতেছি, তুমি আমাদের জানা অজানা শিরক বেদাত শয়তানের ধোকায় পড়ে যত গুনাহ করেছি, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, তুমি সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ গো, গুনার দিকে তাকালে ভয় লাগে, যেমন একটি মানুষ সাগরে পড়ে গেলে কচুরি পানা তালাশ করতে থাকে, কচুরি পানা যদি পাওয়া যায় হয়তো কিছুক্ষণ ধরে বাঁচা যাবে, তেমনি আমরা গুনার সাগরে পড়ে হাবুডুবু খাই, আর তোমার রহমতের একটু আশায়, করুণার একটু আশায় চেয়ে আছি রব্বুল আলামিন। তুমি যদি তোমার রহমতের ছায়ায় আমাদেরকে একটু আশ্রয় করে দাও, তাহলে আমরা রব্বুল আলামিন অপরাধের এই শাস্তি থেকে ক্ষমা পেতে পারি রব্বুল আলামিন। তাই তোমার কাছে ধরনা ধরছি, আল্লাহ আকাশের মালিক, জমিনের মালিক, পাহাড়ের মালিক, তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। রব্বুল আলামিন, আপনি মানুষের রক্ষাকারী, আপনি আমাদের সাহায্যকারী, রিজিক দানকারী, আপনি আমাদের গুনাহগুলো ক্ষমা করে মুছে দিন। যুবক তরুণদেরকে আমাদের দেশের আপনি কবুল করে নিন, মানুষের চোখে আমাদের বড় করে দিন, আর নিজেদের চোখে আমাদেরকে আপনি ছোট করে দিন। আমাদের সকলকে কান্নাওয়ালা দুটো চোখ আপনি দান করুন, শুকরগুজার বান্দা হিসেবে আমাদেরকে আপনি কবুল করুন, সারা দুনিয়ার মুসলিমদেরকে আপনি হেফাজত করুন, নামাজ রোজা সহ সকল বন্দিগি আপনি কবুল করুন, আমাদের জিন্দিগি আপনি কবুল করুন গো আল্লাহ। আল্লাহ আপনার কাছে ফরিয়াদ, ইবাদত বন্দিগি যা কিছু করেছি করছি আপনি কবুল করে নিন। আল্লাহ আপনি আমাদের সহায় হন, আপনি আমাদের বিপদের দিনে আমাদেরকে পথ দেখান রব্বুল আলামিন। আপনি আমাদের সকল অভাব অভিযোগ দূর করে দিন রব্বুল আলামিন। আপনার শাহী দরবারে ভিখারির মতো হাত পেতেছি, আল্লাহ আপনি ছাড়া বলেন কার দরজায় যাব, আপনি যদি মাপ না করেন মোদেরে মোরা এখন যাব বলুন কারদারে, সকল দুআর হইতে আমরা ফিরিয়া আপনারই দুআরে রইলাম পড়িয়া। রব্বুল আলামিন আপনি আমাদের ক্ষমা করে দিন। তমাম দুনিয়া থেকে করোনা ভাইরাসের এই আজাব আপনি দূর করে দিন, আসমানি বালা এই মহামারী আমাদের দেশ থেকে আপনি আসমানি উঠায় নিন, জমিনে দাপন করে দিন, এই মহামারী থেকে আমাদের প্রত্যেককে হেফাজত করুন, যারা আক্রান্ত হয়েছে তাদেরকে সুস্থ করে দিন, যারা ভালো আছে তাদেরকে ভালো রাখুন, যারা করোনায় আক্রান্ত হয়ে দুনিয়া ছেড়ে চলে গেছে তাদেরকে শহীদি দরজা দান করুন রব্বুল আলামিন। যারা বিভিন্নভাবে অসুস্থ হয়ে আছে, আল্লাহ আপনি তো সবচাইতে বড় ডাক্তার, আপনি সুস্থ করে দিন। আল্লাহ অনেকে আতঙ্কগ্রস্ত হচ্ছে, আতঙ্কের কারণে বেশি ক্ষতি হচ্ছে, আল্লাহ করোনার এই আতঙ্ক থেকে আমাদেরকে হেফাজত করুন।
আল্লাহ আপনি আমাদেরকে এই বোঝা চাপিয়েছেন অপরাধের কারণে, আপনার কাছে ফরিয়াদ করছি, মিনতি করছি, আপনি আমাদের জীবন থেকে এই আজাব উঠায় আনিন। রব্বুল আলামিন, সারা পৃথিবীর থেকে আপনি করোনার মহামারী উঠায় আনিন, আমাদের দেশের প্রতি আপনার রহমত নাজিল করুন, আপনার বরকত নাজিল করুন, আপনার করুণা নাজিল করুন, আমাদের সকল সীমাবদ্ধতা অভাব আপনি দূর করে দিন। রব্বুল আলামিন, আমাদের এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আল্লাহ তাকে আপনি নেক হায়াতে তৈয়বা দান করুন, আল্লাহ তার সকল ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে আপনি বরকত দান করুন, আসমানি বালা আসমানে উঠায় নিন, জমিনের বালা জমিনে দাপন করে দিন, সকল প্রকার পেরেশানি আসমানি জমিনি সব থেকে আপনি তাকে হেফাজত করুন, সকল প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীদেরকে নিষ্ঠার সাথে কাজ করার তৌফিক দান করুন, সকলকে সুস্থ রাখুন, ভালো রাখুন, আমাদের এই অনুষ্ঠানকে আমাদের নাজাতের উসিলা বানাইয়া দিন। আল্লাহ যারা প্রতিদিন নিয়মিত অনুষ্ঠান দেখেন শোনেন তাদের সকলকে অনুষ্ঠান নাজাতের উসিলা বানাইয়া দিন, আমল করার তৌফিক আপনি দান করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ করছি, আপনি আমাদের জীবনের সমস্ত গুণাগুলো আপনার ক্ষমার কলম দিয়া আপনার রহমতের পানি দিয়ে আপনি একটু মুছে পরিষ্কার করে দিন। রব্বুল আলামিন, একদিন এই পৃথিবীর মায়া ছেড়ে চলে যাব অন্ধকার কবরে, ভেজা চোখে এসে সবাই বিদায় জানাবে, ছেলে এসে বলবে বাবা সব রেখে তুমি কোন জানার পথে রওনা দিচ্ছ, মেয়ে এসে বলবে বাবা আমার অসুস্থ, অসুস্থতার খবর শুনলে তুমি দৌড়ে যেতে, তুমি চলে যাচ্ছ কে আমার বাড়িতে যাবে, স্ত্রী এসে কাঁদবে আর বলবে স্বামী হে তুমি ছাড়া আমার জীবন তো অচল, তুমি ছাড়া বাকি দিনগুলো আমি কিভাবে কাটাবো, তুমি কি আমার কথা শুনতে পাও না, মা এসে কাঁদবে আর বলবে বাবা তোর কি হয়েছে বল, আমি লোক আসতে বলেছি সব বেচা বিক্রি করে, তোর যা সমস্যা আছে আমি সব দূর করে দেব, বল কি হয়েছে, কোথায় ব্যথা, কেন চুপ করে আছো, ভেজা চোখে সবাই বিদায় দিবে অন্ধকার কবরে, ওই অন্ধকার কবরে কেমনে থাকবো জানি না, ওই অন্ধকার কবরটা মোদের জন্যে আপনি জান্নাতের বাগান বানাইয়া দিন। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা আজ অনুষ্ঠান এখানেই শেষ করছি, আগামীকাল ঠিক একই সময়ে এই অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রাখছি এবং সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।